দেখতেই পাচ্ছ 12:11 কিন্তু বাজে, মাঝ রাতে কিন্তু পুরো পুজোর আমেজ নিচ্ছি। মানে তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, মা কিন্তু প্রবেশ করে গেছে কলকাতার প্যারিসের ডিজনিল্যান্ডে। আর আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরে যাবো, আর ভেতরে কিন্তু দেখাবো তোমাদের এক্সক্লুসিভ ভেতরে কি দৃশ্য রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা থাকি। আগের কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম মানে কুমোরটুলি থেকে কীভাবে গাড়িতে তোলা হলো সেই ভিডিওটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর আজ কিন্তু দেখাবো শ্রীভূমির ঠাকুর কীভাবে সেই কুমোরটুলি থেকে কীভাবে মণ্ডপের পথে এলো এবং মণ্ডপে কীভাবে প্রবেশ করলো পুরোটাই কিন্তু থাকছে। তার সাথে কিন্তু এক্সক্লুসিভ কিছু ভিডিও থাকছে, যেটা মণ্ডপের ভেতর কীভাবে সেজে উঠেছে মণ্ডপটা সেটাও থাকছে। তো ভিডিওটা এনজয় করতে থাকো, স্কিপ না করে লেটস গো। তো দেখতেই পাচ্ছ 12:11 কিন্তু বাজে, মাঝ রাতে কিন্তু পুরো পুজোর আমেজ নিচ্ছি। মানে শ্রীভূমির ঠাকুর কিন্তু এখন চলেছে মণ্ডপের পথে, আর এইভাবে কিন্তু আমরা কিন্তু পুজোর আমেজ পেয়ে যাচ্ছি মহালয়ার ঠিক কিন্তু এক সপ্তাহ আগে। আস্তে আস্তে কিন্তু ঢাকিরা চলে গেল, আর ঢাকিরা যাওয়ার পর কিন্তু এখানে মাতৃ প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ফার্স্টেই আসছে কিন্তু আমাদের গণেশ। তো দেখতে থাকো, মানে এই দেখো পুরো যে গণেশের যে পুরো ঠাকুরটা সেটা কিন্তু দেখো পুরো বাধা হয়েছে, দেখতেই পাচ্ছ সবাই হাই হ্যালো করছে বাচ্চাটা। তো দেখতে থাকো, এই দেখো পুরো কিন্তু গণেশ কিন্তু তোমার রয়েছে, দেখতে পাচ্ছ পুরো গণেশটা ঠাকুরটা দেখো পুরো কিন্তু মুড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো গণেশ ঠাকুরটা মুড়ে দিয়েছে। আর ঠিক গণেশের পরেই কিন্তু আসছে মা লক্ষ্মী, গণেশের পরে থাকছে কিন্তু মা লক্ষ্মী। তো এবার কিন্তু আসতে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর আসতে কিন্তু দেখো পেছন পেছন, দেখতেই পাচ্ছ লক্ষ্মী ঠাকুর আসতে। আর এখানে কিন্তু দেখো যে ব্রেজ ব্লু যেটা ঢাকা সেটা কিন্তু চালচিত্র রয়েছে, লক্ষ্মী ঠাকুরকেও দেখো পুরোটা কিন্তু ঢেকে দিয়েছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারে লক্ষ্মী ঠাকুরের পুরো রূপটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু 1:32 বাজে, আর 1:32 সময় কিন্তু এখন সবই কিন্তু ঠাকুর ঢুকবে আস্তে আস্তে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বিশাল কিন্তু কাজ হয়ে গেছে, আর আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরে যাবো, আর ভেতরে কিন্তু দেখাবো তোমাদের এক্সক্লুসিভ ভেতরে কি দৃশ্য রয়েছে সেগুলোই তোমাকে দেখাবো। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ বড় বড় যে চুঙের মতো জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু তোমার মানে প্যারিসের ডিজনিল্যান্ডের চূড়াগুলো কিন্তু করা হচ্ছে। আর এই সাইডটা দেয়ালটা দেখো কি সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোটা। আর তারপর দেখতে পাচ্ছি যে এই দেখো এখানে কিন্তু প্যান্ডেলটা কিন্তু পুরোটা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে করে। আর এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মন্দিরে কিন্তু তোমার মণ্ডপে কিন্তু মা ঢুকবেন আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। এখানেও দেখতে পাচ্ছ একটা দেখো চূড়া রয়েছে যেটা ব্লু কালারের, দেখো এটা কিন্তু ঢাকা রয়েছে, পুরো কিন্তু তোমার কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মানে পুরো ভেতরের যে এক্সক্লুসিভ পার্ক সেগুলো কিন্তু তোমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এবার কিন্তু প্যারিসের ডিজনিল্যান্ডের মা দুর্গা কিন্তু এখন ঢুকছেন, প্রবেশ করছেন আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। তোমরা
তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মা দুর্গা কিন্তু প্রবেশ করতে চলেছে কলকাতার প্যালেসে ডিজনিল্যান্ডে, দেখতে থাকো। আর পুরোটাই কিন্তু তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ গণেশ আর লক্ষ্মী কিন্তু প্রবেশ করে গেছে আস্তে আস্তে, কিন্তু দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে কিন্তু মা দুর্গা কিন্তু প্রবেশ করছে মণ্ডপে। তো চলো দেখতে থাকো। কিন্তু এখন দেখাতে চলেছি পুরো শ্রীভূমির মা দুর্গার কিন্তু এক্সক্লুসিভ ফার্স্ট লুক। দেখতে পাচ্ছ মণ্ডপে কিন্তু প্রবেশ করে গেছেন মা, আর তার সাথে কিন্তু প্রবেশ করেছেন গণেশ আর লক্ষ্মী। আজখানে আস্তে আস্তে কিন্তু আসবেন সরস্বতী আর কার্তিকও। তো দেখতেই পাচ্ছ মায়ের যে মুখটা দেখো অপরূপ সুন্দর কিন্তু করেছে, তার সাথে কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু মায়ের পেছনে যে চালচিত্র সেটাও দেখতে পাচ্ছ পুরো মিকি মাউসের পুরো কিন্তু করেছে। আর এই চালচিত্রের মধ্যে কিন্তু একটা লাইটিংয়ের সিস্টেমও কিন্তু রয়েছে, যেটা কিন্তু তোমরা দুর্গা পুজোর সময় অবশ্যই আসলে দেখতে পাবে। জাস্ট দারুণ কিন্তু করেছে মায়ের যে লুকটা, যে সত্যি মানে প্রদীপ রুদ্রপাল শিল্পী যে প্রদীপ রুদ্রপাল হাতের কাজ কিন্তু সত্যি মারাত্মক আর অসাধারণ। আমরা সবটা দেখিয়ে দিলাম, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিয়ে দিও। কেমন এখন বাজে কিন্তু 3:47, তো 3:47 সময় কিন্তু ঠাকুররা কিন্তু মোটামুটি মণ্ডপে প্রবেশ করেছে, আর সরস্বতী আর লোক তোমার হচ্ছে কার্তিক কিন্তু মণ্ডপে প্রবেশ করেনি আপাতত। এরকমই কিন্তু এক্সক্লুসিভ কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসতে খুব প্রতিনিয়ত কিন্তু আসতে থাকবেও। ততক্ষণ কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু এরকম এক্সক্লুসিভ ভিডিও পার্ট পেতে থাকবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।